মর্নিং সবাইকে, আর আশা করি সবাই ভালো আছো। আর আজকে আমি এখন আছি হচ্ছে পিজিতে, কারণ বাবা হসপিটালে ভর্তি। তোমাদের বলেছি আর আগের ব্লগেও তোমাদের বলেছি যে আইসিইউ পাওয়া গেছে, তো এখন আইসিইউতেই আছে। আর আজকে হচ্ছে ডায়ালাইসিস দেওয়ার আছে, তো তার জন্য এসছি, কিছু রিপোর্টের এদিক ওদিক দিতে হবে। তো ওই ব্যাপারগুলোই আর কি করা হচ্ছে আর কি। 10টা থেকে 2টো অবধি থাকতে হয় কাউকে, একটা বাদ বাকি টাইমে আর কাউকে ঢুকতে দেয় না এখন আইসিইউতে। তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। এখন সমস্ত কিছু করে দিয়ে জাস্ট একটুখানি বসলাম, একটু জল কিনলাম, জল খেলাম, সকাল থেকে কিচ্ছু খাইনি, সকাল সকাল এসছি আর কি। এবার যেরকম যেরকম হবে সেরকম সেরকম তোমাদের দেখাবো। আরও মোটামুটি আধ ঘন্টা মতো থাকবো, ডাক্তারের সাথে কথা হলো, ডাক্তার বললো যে মোটামুটি একটু আর কি আউট অফ ডেঞ্জার বলতে পারি, বাট পুরোপুরি বলতে পারবো না। তার কারণ হচ্ছে যেহেতু কিডনিটা একদমই কিছু নেই, মানে কিডনির অবস্থা খুবই খারাপ আর কি। তো ডায়ালিসিস দিতেই যেটুকু আর কি কিওর করা যায়, মোটামুটি এখন অনেকটা স্টেবল, পুরোপুরি হুশ এসছে দেখলাম। আমি ভেতরে ঢুকলাম, কথাবার্তা হলো, বাবাও কথা বলতে পারছে, একদিক দিয়ে শান্তি লাগছে। মানে তোমাদেরও আপডেটটা দিলাম, আমি নিজেও একটু মানে শান্তি পেলাম আর কি। মোটামুটি পুরোই হুশ আছে, ডাক্তার বললো আরও 2-3 দিন ওষুধ চলবে, হুশটা এসে যাবে, মানে টোটালি এসে যাবে। এখন একটু চিল্লামিল্লি করছে আমাকে দেখে আর কি, দেখ কী অবস্থা, মানে চারিদিকে শুই, মানে আইসিইউতে থাকলে যা হয় এখানে মেশিন ওখানে মেশিন, ঠিক আছে কিছু করার নেই, সুস্থ হয়ে উঠুক এটাই চাই আর কি। দেখা যাক, আর আধ ঘন্টা মতো থাকবো এখানে আমি, তারপরে বেরিয়ে যাবো, কারণ তারপরে আমাকে থাকতে দেবে না। আবার 5টার সময় ভাই এসে তখন রিপোর্ট কালেক্ট করে আবার দিয়ে যাবে। আর এমনি ভিজিটিং আওয়ার্স এখন কিছু নেই বললো, কারণ কোভিডের আগে ছিল, এখন আর ঢুকতে দেয় না সেরকম মানে দরকার ছাড়া আর কি। তো চলো ব্লগটা এনজয় করতে থাকো, আগে কাজ বাজু মোটামুটি এখানটা সেরে নিই, সেরে নিয়ে তারপরে যেরকম যেরকম হবে সেটা তোমাদের দেখাবো। আর হসপিটালের মধ্যে ব্লগ করলে বুঝতেই পারছো কী হয়, মানে এমনি বাইরে তো সবাই তাকায়, হসপিটালে এক্সট্রা লেভেলের তাকায়। আর মানে সত্যিকারের একটা জিনিস বলার, পিজি বা এসএসকে, মানে এসএসকেম আর কি এমন একটা হসপিটাল, মানে কী বলবো, মানে ভগবান হসপিটাল যাকে বলে, গভর্নমেন্টের মধ্যে ভগবান হসপিটাল। একবার যদি মানে যে কোনো রোগী হোক না কেন, কারোর ক্রিটিক্যাল ক্রিটিক্যাল ব্যাপার হলে ওরা মানে সুস্থ করে পাঠায়, যার এক্সপিরিয়েন্স আমার আগেও আছে, বাবার যখন মাথায় প্রবলেম হয়েছিল। আর কত লোক দেখো, মানে চারিদিকে দেখলে না অ্যাট এ টাইম কয়েক হাজার লাখ লোক ওখানে আছে, যারা বাইরে থেকে বা কলকাতা থেকে ট্রিটমেন্ট করছে, মানে আলাদাই ব্যাপার। জাস্ট দেখো কী লেভেলের ভিড়, তাও তো এটা একটা ব্লক এখানে আর কি, মানে বিশাল বড় একটা হসপিটাল, বাট একদম দুর্দান্ত যাকে বলে। আর এই হচ্ছে মেন বিল্ডিং যেখানে আর কি বাবা আছে, আইসিইউ সেকেন্ড ফ্লোরে। মেন বিল্ডিং যেটা আছে এটা কিন্তু মানে প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন, লিফট থেকে শুরু করে সব কিছুই আছে, ভেতরে আর এত কিছু করবো না, চলো কমপ্লিট করে বাইরে গিয়ে কথা বলছি। ফাইনালি হচ্ছে বেরোলাম, কারণ আর সেরকম কিছু নেই, ডাক্তারের সাথে কথা বলা হয়ে গেল, বড় ডাক্তারের সাথে কালকে টোটাল রিপোর্ট টিপোর্ট নিয়ে আবার অ্যাপয়েন্টমেন্ট করতে বলেছে। হয়তো মানে বাবা যা ঠিক আছে, ডাক্তারগুলো যেরকম কথাবার্তা বুঝলাম, কয়েকদিনের মধ্যে হয়তো ছেড়ে দেবে বা জেনারেল বেডে দিয়ে দেবে। এখন অনেকটাই বেটার, মানে বলতে গেলে পুরোপুরি বুঝতে হয়ে গেছে, ডাক্তারের সাথে যা কথা হলো। তো টোটাল ডিটেলস নিয়ে কালকে মানে কথা বলবো, ডায়ালাইসিস খুলছে, ডায়ালাইসিস দিতেই হবে কারণ কিডনির পেশেন্ট। তো এই আর কি মোটামুটি আপডেট, এবার বেরোবো চলো। এখন আর কি আইসিইউ পেশেন্টদের কথা বলা ছাড়া মানে বাদ বাকি আর কিছু ঢুকতেই দেয় না, শুধুমাত্র মানে আগে ওই ভিজিটিং আওয়ার্স ছিল, এখন আর কিছু নেই সেরকম। ওই জাস্ট 10টা থেকে 5টা থাকতে হবে, এরকম রিপোর্ট টিপোর্ট দেবে, জল আনতে হলো ওই ডায়ালাইসিসের জন্য, তারপরে আরও মোটামুটি যা লাগবে ডাক্তারের সাথে কথা বলা, 1টা-1.5টার মধ্যে সব কমপ্লিট। আর আইসিইউতে মানে কাউকে থাকতেও দেয় না ওখানে, আর ঢুকতেও দেয় না। তো গাইজ ফাইনালি অনেক বছর বাদে এলাম আর কি এই ঘুগনি কাকুর কাছে, মানে হঠাৎ করেই দেখলাম আমি বেরোনোর সময় যে কাকু এখনো আছে। আর মানে এই দেখো, মানে সবাই বাচ্চাদের থেকে টাকা নিচ্ছে না, তারা টাকা চুরি করে 50 টাকা ট্রেন ভাড়া দেওয়া হয়, হঠাৎ কোনো ব্যক্তির টাকা চুরি হয়ে গেছে, সে বাড়ি যাবে কি খাবে কি তাকে বেশি দিতে পারি না, ট্রেন ভাড়া 50 টাকা দিয়ে আর ঘুগনি রুটি তাকে খাওয়ানো হয়, আর একটা টিফিন দেওয়া হয় নিয়ে যাবে, আমি প্রত্যেকে দেবো, আমি এখান থেকে দিয়ে দিই, হঠাৎ ছেলেটা রেখে এই ছেলেটার বাবার চুরি হয়ে গেছে, বাবা চাইবো না যেন টাকাটা চুরি হোক, কিন্তু যাবে কি 30 কিলোমিটার রাস্তা খাবে কি, হঠাৎ এখন অসুবিধা হয়ে গেছে, 50 টাকাটা বড় কথা নয়, তাকে দেওয়া হয়। হ্যাঁ দেবো। তো এই হচ্ছে সেই এসএসকেএম এর ফেমাস ঘুগনি কাকু। ঘুগনি কাকুর এখন মানে টাইমিংটা একটু হয়তো চেঞ্জ হয়েছে, মানে এখানে দেখতে পাচ্ছ এখনও সেই আনলিমিটেড ঘুগনি তো দেওয়া হয়, আর প্রচুর মানুষ যারা আর কি 10 টাকায় আনলিমিটেড ঘুগনি খাচ্ছে, মা অন্নপূর্ণা ঘুগনি দেখতে পাচ্ছ, আর এখানে সাথে রুটিও আছে। আর কাকু মানে প্রচণ্ড ভালো মানুষ, প্রচণ্ড ভালো মানুষ যাকে বলে। তোমরা অনেক দিন ধরে বলেছো দাদা তুমি এসএসকেএম আছো একটু দেখাও, মানে সেরকমভাবে দেখা হয় না আর কি কাকুর সাথে, আজকে দেখেই আমি ক্যামেরাটা অন করলাম। কাকু এখন আচ্ছা কাজটা করে দাও, তোমার এখানে টাইমিং এর কি আছে যেটা প্রবলেম বলছিলে, যদি একটু বেস্তে দেয়। হ্যাঁ আর কিছু না বাবা, অসুবিধা হয়েছে এখন আবার? হ্যাঁ অসুবিধা অনেক আছে। এখন কি ভোরে আসো না, ভোরে আসো? ভোরেই তো আসি, ভোরেই আসি বাবা, কারণ এখন বেঁচে চলে যেতাম, ওই তো 9টা 9:30 পর্যন্ত করি, সর অফিসার আসে 9:30 সরিয়ে দেয় চলে যাই, তারপর আবার এই 1টা-1.5টার পরে। আচ্ছা আবার এবার যতক্ষণ থাকবে আবার? না আবার 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 কোনো প্রবলেম হলে আবার চলে যেতে হয়, মানে দাঁড়াতে দেয় না এখানটায়, না সরে যেতে হয়। আচ্ছা 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 আচ্ছা, সেই একই প্রবলেম মানে আগেও ছিল যেরকম। বাচ্চা এমনি খাবে, শুধু 10 টাকা দাও রাস্তা ছাড়ো। ও বাবা
তো মানে কাকুর মনে কোনো একটা প্রবলেম চলছে এখানে যারা অফিসাররা আছে, মানে আমার তো এসএসকেম এ প্রচুর বর্তমানে চেনা জানা হয়েছে, কাকুকে একটু হেল্প করো যারা আর কি আছো আশেপাশে, মানে কাকুকে হয়তো পুলিশরা বসতে দিচ্ছে না। আর এখানে কিন্তু 10 টাকায় আনলিমিটেড ঘুগনি আছে, সাথে বাচ্চাদের টাকা লাগে না, মানে কোনো প্রবলেম হলে সব ফ্রি। আমি দেবো কোথায় দেবো, খেয়ে নাও, ফের দেবো, এর মধ্যে কোথায় দেবো, খেয়ে নাও, ঢেলে নাও, শেষ করো, খালি করে দেবো, তুমি 10 টাকা দাও, দুজন ফ্রি, দুজন খাও, 10 টাকা, এই 10 টাকা দিয়ে দাও, বাচ্চাদের ফ্রি, হ্যাঁ না, বাচ্চার কার ফ্রি, বাচ্চা বয়স্ক সব ফ্রি, হ্যাঁ না, বাচ্চাদের পয়সা লাগবে না, ধরো আর যতক্ষণ খেতে পারবে, ধরো তো এইরকমই হচ্ছে দেখতে পাচ্ছ আমাদের সেই এসএসকেম এর ঘুগনি কাকু, যেটা 1 বছর আগে আমরা ভিডিও করেছিলাম। মানে এখন হয়তো কাকুর একটু প্রবলেম চলছে, আমি সবাইকে রিকোয়েস্ট করবো যারা এসএসকেম এর সাথে যুক্ত, ম্যানেজমেন্টের সাথে, একটু যাতে আর কি কাউকে হেল্প করা হয়। আর এই হচ্ছে সেই ঘুগনি দেখতে পাচ্ছ, দেখো এই ঘুগনির কোনো রিভিউ হয় না, জাস্ট আসলাম, একটু খাওয়া দাওয়া করি আর তারপরে বেরোবো আমরা। ভিড় লেগেই আছে দেখতে পাচ্ছ, কাকু কিন্তু মানে প্রচণ্ড ভালো মানুষ, মানে কাকুর কথাবার্তা শুনলেই তো বোঝা যায়, আর মানে সেই এখনও সেই একই রকম আছে, মানে একটু অহংকার নেই, কিচ্ছু নেই, সেই একই মানুষ একই রয়ে গেছে, এটাই দরকার। আর কাকুর সেই দেখতে পাচ্ছ মানে নম্র ব্যবহার, সবার সাথে ভালো ব্যবহার, আর কি হারিয়ে গেলে কারোর মানি ব্যাগ যদি হারিয়ে যায় বা কোনো প্রবলেম হয় কাকু আবার হেল্প করে, তো মানে এইরকম মানুষ সত্যিকারের দেখা যায় না, কিচ্ছু বলার নেই জাস্ট। তো চলো একটু ঘুগনিটা টেস্ট করি, ঘুগনিটার কালারটা কিন্তু বেশ ভালো লাগছে দেখে, 10 টাকায় আনলিমিটেড যত ইচ্ছা খেতে পারবে, বাট এমনও কিছু করো না যাতে কাকুর লস হয়, মানে কেউ কেউ এসে প্রচুর এরকম করো যাদের 20-25 প্লেট খেয়ে নেবে, দেখো একটা মানুষের মানে কর্মসংস্থান এটা, তো তোমরা একটু বুঝে জাস্ট কাজ করো। তো গাইজ এই হচ্ছে দেখতে পাচ্ছ ঘুগনি ট্রাই করলাম, এই ঘুগনির মানে আলাদা করে কিছু বলার নেই, 10 টাকায় আনলিমিটেড ঘুগনি। আর কাকু আসলাম তাহলে, আচ্ছা চলো, এখানে দেখতে পাচ্ছ মানে প্রচুর ভিড় আছে, আর মানে আলাদা করে তো কিচ্ছু বলার নেই, কাকুর যা হসপিটালিটি, মানে সত্যিকারে বলছি কাকুর জন্য একটা লাইক বানতা হয় বস। আর এখানে যারা আসবে একবার হলেও কাকুর ঘুগনি ট্রাই করো, মানে একটাই কথা বলবো, ওনার তো কর্মসংস্থান এটা, এই 10 টাকা দিয়েই আর কি ওনার সমস্ত কিছু চলে, তাই যারা আশেপাশে আসবে একটু কাকুর সেলটাকে বাড়িও, আর যারা এসএসকেএম এর সাথে যুক্ত আছো তারা কিন্তু মানে একটু হেল্প করো, কাউকে মনে হয় বসতে দিচ্ছে না, পুলিশের কোনো প্রবলেম হচ্ছে, তো প্লিজ এই জিনিসগুলো একটুখানি আর কি তোমরা দেখে নিও, কারণ এগুলো সবটাই তোমাদের হাতে, মানুষটাকে উঠিয়ে দিও না, কারণ মানুষটা প্রচণ্ড ভালো, আর এই মানুষটার জন্যই কিন্তু এসএসকেএম এর এত গরিব লোকের মানে খাবারের আর কি সংস্থান হয় যাকে বলে। আর একটা জিনিস সবসময় ভালো লাগে, কাকু কোনো দিন একটা টাকাও মানে বেশি নিতে চায় না, মানে আমার থেকে টাকা নেবে না নেবে না, আমি বললাম না কাকু এরকম করতে নেই, তোমারও এটা মানে একটা জিনিস তো মানে কি বলবো, আর এগুলো কিছু বলার নেই, আমি জোরজবস্তি টাকা দিলাম, তারপর আমি 100 টাকা দিয়েছিলাম যে রাখো রাখো, রাখবে না তো রাখবেই না, সে আমাকে পুরো আবার খুচরো ব্যাক করলো 10 টাকা কেটে, মানে কাকুর এই ব্যবহার মানে কি বলবো, এগুলো কিছু বলার নেই, তোমাদের একটু সাপোর্ট দরকার কাউকে, একটু সাপোর্ট করো জাস্ট। তো চলো এখন আমি বেরোই, বেরিয়ে বাড়ি যাবো, বাড়ি গিয়ে একটুখানি আর কি ভিডিও আপলোড আছে, কাজবাজ কমপ্লিট করে তারপরে বেরোবো, আর আজকে একটা অন্য জায়গায় যাওয়ার প্ল্যান আছে। আর একটা জিনিস মানে বলার জন্য আমি জাস্ট ব্যাক করলাম, এখন কোনো ইউএনও নেই, তো দেখো মানে ভিডিও হোক বা না হচ্ছে অনেক ভাইরাল হয়েছে কাকু, অনেক কিছু হয়েছে, কিন্তু আলটিমেটলি কাকুর হয়তো ব্যবসা বেড়েছে, আমি না বলবো না কাকু কথা বলছিল ঠিক আছে আসছে, কিন্তু আলটিমেটলি প্রবলেমটা মেটেনি, মানে এখানে যখন তখন পুলিশ এসে উঠিয়ে দিচ্ছে, আগে কাকু আর কি 8টা 9টার মধ্যে বেরিয়ে যেত, এখন মাঝখানে আবার পুলিশ এসে তুলে দেয়, তারপর আবার এই 1টা নাগাদ এসে বসে, তারপর যতক্ষণ চলে আর কি, মানে এইরকম প্রবলেম কাউকে আর কি ফেস করতেই হচ্ছে। তো মোটামুটি আমি যেটুকু বুঝেছি এসএসকেএমে অনেক চেনা জানা আছে আমার, তো তোমরা প্লিজ একটুখানি কাউকে সাহায্য করো, আমার ইউএন চলে এসেছে, চলো আগে বাড়ি যাই আর কি। অলরাইট, তো ফাইনালি বাড়ি থেকে একদম ফ্রেশ ট্রেশ হয়ে ভিডিও আপলোড করে সব কিছু করে আর কি বেরোলাম, আর ভিডিও একদম ঠিক টাইমে চলে আসবে। আর এখন আছি হচ্ছে অজয়নগর মোড়ে, যাচ্ছি হচ্ছে করুণাময়ী বুক ফেস্টিভ্যালে, আর সেখানে হচ্ছে অর্পণ দ্বারাও আছে, তো উবের বুক হয়ে গেছে, এবার চলো যাওয়া যাক, যেতে যেতে যেরকম ক্লিপগুলো আসবে সেগুলো তোমরা এনজয় করো। আর তার সঙ্গে একটা ভালো খবর দিই যে বাবা কিন্তু একদম পারফেক্টলি ঠিক আছে, মানে ভাইও সন্ধ্যাবেলা যাবে, আর এখন একটু মানে আউট অফ ডেঞ্জার আছে এই আর কি, বাদবাকি যা খবর আসবে কালকে আবার কালকের ব্লগে দেবো তোমাদের। আর থ্যাংক ইউ সো মাচ সবাইকে যে এতটা সাপোর্ট করেছো, একটাই কথা বললো যে লাস্টে আমি ঘুগনি কাউকে দেখালাম তোমাদের, যদি কেউ আর কি ওই চত্বরে থাকো যারা আর কি ওখানে যাতায়াত করো, প্লিজ একটু যেও, লোকটাকে সাপোর্ট করো, খাওয়া দাওয়া করো, এইটুকুই বলবো, আর কিছু বলার নেই। আর যদি ম্যানেজমেন্টের কেউ থেকে থাকো এসএসকেএম এর, আমি জানি অনেকে আছো, একটু ওনাকে সাহায্য করো, হয়তো পুলিশের কিছু আর কি প্রবলেম হচ্ছে যেটা তোমরাই সলভ করতে পারবে। তো চলো এখন আমরা বেরোবো, আর মোটামুটি অনেকটা লেট হয়ে গেছে, প্রায় 4:30 মতো বাজে, আর ওইখানে হচ্ছে অর্পণদা আছে, আরও অনেকে আছে আর কি, তো যাই গিয়ে তারপর তোমাদের টোটাল ডিটেলসটা দিচ্ছি, দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর র্যান্ডম আজকে ঘুরবো, র্যান্ডম খাওয়া দাওয়া করবো, তোমাদের যা যা হবে সেগুলো দেখাবো। Thank you.
তো গাইস ফাইনালি আমরা চলে এসেছি করুণাময়ী, এখন যাবো হচ্ছে বুক মেলাতে, তারপরে তোমাদের যা যা হবে সেটা দেখাবো। বাট তার আগে তোমাদের একটা জিনিস বলে রাখি, এই যে জিন্সের জামাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু একদম কটনের আছে, আর তার থেকেও বড় কথা এই গরমের মধ্যে আমাদের কিন্তু মানে একদম কমফোর্টেবল জামা কাপড়ের খুব দরকার, সেটা ফ্যাশন হতে পারে বা বিউটি প্রোডাক্টও হতে পারে। আর সেই সমস্ত জিনিস কিন্তু আমি কিনি অ্যামাজন থেকে, কারণ অ্যামাজনে কিন্তু চলছে এখন বিশাল একটা সেল, আর সেই সেল থেকে তোমরা যদি জামা প্যান্ট কেনো বা ফ্যাশন বিউটি এনি প্রোডাক্ট কেনো, ব্র্যান্ডেড প্রোডাক্ট কিন্তু পেয়ে যাবে আপ টু 70% অফে, এবং 3000 টাকার কেনাকাটি করলে 300 টাকা কিন্তু এক্সট্রা ক্যাশব্যাকও আছে। আর এই জামাটা দেখতে পাচ্ছ, জামাটার কোয়ালিটি কিন্তু বেশ ভালো, মানে হালকা আছে, এই গরমের মধ্যে পরার জন্য একদম পারফেক্ট, আর পরে কিন্তু একদমই মানে বালতি লাগে না, পুরো একদম মানে একেবারে কমফোর্টেবল পুরো। এছাড়াও কিন্তু এই যে জিন্সের প্যান্টটা দেখতে পাচ্ছ, এটাও কিন্তু আমি অ্যামাজন থেকেই কিনেছি, মানে টোটালি ফ্যাশন এবং বিউটি প্রোডাক্ট আমি কিন্তু অ্যামাজন থেকেই কিনে থাকি, কারণ অ্যামাজন একটা বিশ্বস্ত জায়গা, আর তার সাথে আছে 7 ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি যদি কোনো প্রবলেম হয়, আর সাথে আছে অ্যামাজনের দুর্দান্ত সার্ভিস সেল। ইয়েস, মানে অ্যামাজন কিন্তু একদম ট্রাস্টেবল একটা ই কমার্স ওয়েবসাইট, তোমরা সবাই জানোই, আর অ্যামাজন থেকে কেনাকাটি করলে তোমরা নির্ভয়ে একদম দুর্দান্ত কোয়ালিটির প্রোডাক্ট কিনতে পারবে, তাও আবার কম দামে। আর ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি অ্যামাজনে, তোমরা সেখান থেকেও কিনতে পারো, আদারওয়াইজ তোমরা ডিরেক্ট অ্যামাজন থেকে গিয়েও কিনতে পারো। ফ্যাশন এবং বিউটি যে কোনো প্রোডাক্টের ওপর চলছে মহা সেল, আর সেই সেলে কেনাকাটি করলে তোমরা পেয়ে যাবে আপ টু 70% অব দি অফ, আর স্পেশাল ডিসকাউন্ট তো আছেই, 300 টাকার ক্যাশব্যাক 3000 টাকার কেনাকাটি করলে। তাই তাড়াতাড়ি অ্যামাজনের সেলের মজা লুটো, আর সুন্দর সুন্দর জামা কাপড় পরো, কারণ অ্যামাজনে যেগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু টোটালি এক্সক্লুসিভ হয়। তো ফাইনালি আমরা চলে এসেছি, আর এখানে কিন্তু প্রায় 8টা মতো গেট আছে, আমরা 4 নম্বর গেট দিয়ে ঢুকছি, কারণ এখানে হচ্ছে অর্পণ দাঁড়া আছে, আর এইদিকে পরপর তোমরা হাঁটলে আর কি যতগুলো গেট আছে পেয়ে যাবে। 8 নম্বর গেটটা হচ্ছে বাসস্ট্যান্ডের সামনে, আর 4 নম্বর গেটের সামনে আমরা আছি, 4 নম্বর গেট দিয়ে ঢুকে চলো। কোনো টিকিট ফিকিটের ব্যবস্থা নেই, নর্মালি আর কি ঢুকে যেতে পারবে ফ্রিতে। ঢোকার পরই দেখতে পাচ্ছ মানে সুন্দর এইরকম জাস্ট পরিবেশ, এখানে কি হচ্ছে জানি না। ও আচ্ছা, বইয়ের কিছু এক্সিবিশন হচ্ছে হয়তো, মানে খাবার দাবার সাথে বই সব কিছু মিলিয়ে একদম জিনিসপত্র আছে, তোমাদের টোটালি দেখাচ্ছি, দেখতে থাকো। অলরাইট, তো ফাইনালি আমরা এসে পেয়ে গেছি হচ্ছে কালকে আবার দেখা হবে, মানে এই যে বন্ডিংটা একটা বায়োলজি তৈরি করছে আমাদের, এবং আরেকটা জিনিস বই মেলাকে খাদ্য মেলায় রূপান্তরিত করছে। আমি নতুন করে জগৎ থেকে দেখা শুরু করেছি, থাকবো না তো বদ্ধ করে দেখবো এবার জগৎ থেকে, দুটো চোখ দিয়ে তাই তো আমি এখন খাওয়া দাওয়া করবো, কিছু কিছু সাজেশন দিলো আর কি, তো সেগুলো ট্রাই করবো, তোমাদের দেখাবো। মানে পয়সা নষ্ট করার থেকে ভালো জায়গায় ইনভেস্ট করা ভালো, এটাই তো ভালো। আমি দেরি করে এসেছি, তোমরা খেয়ে নিয়েছো, ভালো খারাপ ভালোটা আমার, এটা বিজিদের স্বভাব, বিজিদের সঙ্গে আমি যতবারই কোলাব করেছি বা যাই করেছি বিজি 2 ঘন্টা লেট থাকে, ওটা কোনো ব্যাপার না। কেন, দুর্গা পূজা ঠাকুর দেখতে যাবো, সুমিতা দত্ত আমাদের 2টার সময় দাঁড় করে নিজে 5টার সময় এসেছিলেন, মানে প্রচুর ভিড় আছে, আর তার মধ্যে সন্ধ্যে সন্ধ্যা হয়ে এসেছে, চলো তাড়াতাড়ি করবো, তাড়াতাড়ি করে বেরোবো। আর তোমরা কি বেরিয়ে যাবে এখন? বেরিয়ে যাবে, আমরা বেরিয়ে কালকে আবার সিদ্ধার মানে এনার্জি কিন্তু দ্বিগুণ হয়ে গেছে বিয়ের পর। আমি
চলে গেছে, একটু আগেই বেরোলো, আমরা এখন একটু ঘুরে ঘুরে দেখছি। আর এখানে বই তো আছে, মানে প্রচুর বইয়ের স্টল আছে, তোমরা সব রকম বই এখানে পেয়ে যাবে। চাইলে তোমরা কেনাকাটিও করতে পারো, পড়তে পারো, দেখতে পারো, তোমরা আসো এসে ট্রাই করো। সবচেয়ে বড় আর কি বুক মেলা আমাদের কলকাতা। আর এখানে কিন্তু খাবার দাবারও আছে বেশ। চলো আমরা একটু খাবার দাবারের দিকে দেখি কি কি আছে। ওরা বললো অনেক কিছু আর কি দোকান দিয়েছে নাকি। তো গাইস এখানে দেখতে পাচ্ছ কিছু কিছু আর কি দোকান আছে, এইরকম একটা দোকান আছে, ওই দিকে একটা দোকান আছে দেখতে পাচ্ছ। তো এই দোকানগুলোতে মোটামুটি খাবার দাবার পাওয়া যাচ্ছে, ফিশ ফ্রাই ট্রাই স্ন্যাক্স আছে, ওদিকে কিছু কম্বো টম্বো আছে, আর এই সাইডেও কয়েকটা দোকান আছে। চলো আগে ঘুরে নিই আগে। ফাইনালি এই দোকানটাতে পেয়ে গেছি আমরা হচ্ছে কড়াইশুটির কচুরি, আর তার সাথে হচ্ছে কাশ্মীরি আলুর দম। এই হচ্ছে কড়াইশুটির কচুরি, কাশ্মীরি আলুর দম, যেটার দাম হচ্ছে 50 টাকা দু পিস। দামটা মানে মোটামুটি একটু তো বেশি, বাট মেলা আন্দাজে ঠিক আছে। চলো টেস্ট করে দেখি। এই হচ্ছে কড়াইশুটির কচুরি দু পিস, তার সাথে আলুর দম 50 টাকা। এছাড়াও এখানে কিন্তু কিছু স্ন্যাক্স আইটেম আছে দেখতে পাচ্ছি, এগুলো মোটামুটি 100 টাকা 150 টাকা এরকম দাম আছে। আমরা নিয়ে নিচ্ছি হচ্ছে কড়াইশুটির কচুরি আর তার সাথে হচ্ছে আলুর দম, 50 টাকা, দামটা বেশি, বাট ঠিক আছে, মেলা আর কি করা যাবে, তাই খাচ্ছে লোকে দেখতে পাচ্ছ। প্রচন্ড ভিড়, এদিকে একটা কাউন্টার, এদিকে একটা কাউন্টার মিলেমিশে আছে। আর সিঙ্গার হচ্ছে 4 পিস 100 টাকা, মানে দাম এখানে বেশি হবে, 100-150 এরকমই দাম আছে। আর এখানে মটরশুটি দিয়েছে আলুর দমটাতে, দেখি একটু আসলাম হচ্ছে এই নলিনচন্দ্র দাস মিষ্টির দোকানটাতে। মানে এসেই আমি যখন দামটা জিজ্ঞেস করলাম আমার পুরো মানে উড়ে গেল সব কিছু। এই যে এই মিষ্টিটা দেখতে পাচ্ছ, এটার দাম বলছে 50 টাকা পিস, ঠিক আছে, এটা এক্সট্রিম হয়ে গেল, মানে এটা নেওয়া গেল না, জাস্ট ওইগুলো তাও নেওয়া যাচ্ছিল। দিস ইজ এক্সট্রিম গাইস, ঠিক আছে, কোনো ব্যাপার না, ব্র্যান্ড। আর এদিকে দেখো আরও কিছু কিছু ইয়ে আছে আর কি, মানে এখানে আসলে তোমাদের পকেট পুরো ফুটো হয়ে যাবে, কিন্তু তোমরা কী খাবে জানি না। দাদার সামনেই আমি দাদার কথা বলছি, আমার কোনো আসা যায় না তাতে, তার কারণ হচ্ছে এগুলো এক্সট্রিম দাম নিচ্ছে। ওদিকে হচ্ছে নলিনচন্দ্র দাসের মিষ্টি, আমি আর ট্রাই করলাম না ওখানে যাওয়ার, মানে এক্সট্রিম লেভেলের দাম চাইছিলো, মানে আমার কিছু বলার নেই। জাস্ট শোনো, আমি নর্মাল ওদের ব্রাঞ্চে গিয়ে খেয়েছি, এত দাম নয়। একটা জলবড়া সন্দেশ বলছে 50 টাকা, আরগুলো বলছে 60 টাকা 70 টাকা, এরকম করে দাম এক একটা পিস, এক্সট্রিম ভাই, এটা এক্সট্রিম। আর আমরা এখন মোটামুটি সবটা ঘুরে এলাম হচ্ছে এই কাউন্টার, ফার্স্ট কাউন্টারে 100 টাকায় কম্বো পাওয়া যাচ্ছে। চলো 100 টাকায় কী কী কম্বো আছে একটু দেখে নিই। এছাড়াও কিন্তু এখানে মোটামুটি এই ফিশ কবিরাজি, ফিশ ফ্রাই, এই সমস্ত জিনিসও আছে আর কি। আমরা এখন ফাইনালি পোলাও আর চিকেন কষা কম্বো নিচ্ছি, 100 টাকা দাম নিয়েছে। দেখো 100 টাকায় মোটামুটি দাদা দাদা দিয়েছে, টিকটিকি আছে। এটা চিকেন কষা না চিলি চিকেন? এটা চিকেন কষা। আচ্ছা, এই যে চিকেন কষা দেখতে পাচ্ছ, কপিস থাকে কত দাদা? আচ্ছা, তো চিকেন কষা, একটু গ্রেভি দিও। আর এখানে তোমরা ফ্রাইড রাইসও পেয়ে যাবে, এছাড়া এখানে নুডলসও আছে। চলো নিয়ে নিই এবার। আর এই হচ্ছে পোলাও আর দু পিস চিকেন কষা, এটা 100 টাকা নিয়েছে, ঠিক আছে মোটামুটি। আর মানে এখানে যা দাম খাবারের, এর থেকে বেশি আর কিছু বলার নেই, জাস্ট টেস্ট করি চলো। পোলাওয়ের কালারটা তো তোমরা দেখতেই পাচ্ছ, এরকম কাজু দেওয়া আছে অল্প অল্প, আর বাসমতি চাল একদম দিয়েছে, কাজু কিশমিশ দেওয়া, হালকা মিষ্টি মিষ্টি, খেতে ভালো, যথেষ্ট ভালো। আর দু পিস এরকম চিকেন কষা, মানে এইরকম সাইজের দু পিস চিকেন দিয়েছে, এটা ফাউ দিয়েছে, আমি ভিডিও করছিলাম বলে। আর এইরকম ঝোল দেখতে পাচ্ছ, পাতলা ঝোল। রয়্যাল খুঁজতে খুঁজতে আমরা এলাম হচ্ছে এই মিয়া মোড়ে। মিয়া মোড়ে তো একই জিনিস, বাট মিয়া মোড়ে কিন্তু দাম একটারও কিছু বাড়াইনি, যা দাম ছিল তাই আছে। 65 রোল একটা নিয়েছি 50 টাকা, আর এখানে দু রকমের পেস্ট্রি নেওয়া হয়েছে, তো চলো এগুলো টেস্ট করি। আর এই মিয়া মোড়ে টেস্ট আলাদা করে বলার কিছু নেই, কাউন্টারটাতে মানে একটা জিনিস ভালো লাগলো, এটা ব্র্যান্ডেড জিনিস আর দাম একদম সেম রেখেছে। ফাইনালি আমরা সবাইকে জিজ্ঞাসা করছি রয়্যাল কোথায়, রয়্যাল কোথায়, কেউ রয়্যাল বলতে পারছে না। এই বাংলাদেশি এই যে কাউন্টারটা খুলেছে মোড়ের, এইটা সবাই চিনতে পেরেছে। এইটার পেছনে একটা মাঠ আছে, ঠিক আছে, ওই দিকে যেমন একটা মাঠ আছে দেখলাম, এর পেছনে একটা মাঠ আছে, এটা হচ্ছে 4 নম্বর গেট দিয়ে ঢুকে তোমাদের ডান দিকে আসতে হবে। তো এই মাঠে আই হোপ রয়্যালটা আছে, অনেক খাবারের দোকান দেখতে পাচ্ছি, চলো দেখি কি কি আছে এখানে। আবার এই হচ্ছে দেখতে পাচ্ছ এই মানে বাংলাদেশি বইয়ের দোকানটা আর কি, মানে বইয়ের যে স্টলটা দিয়েছে, এই পেছন দিকে তোমরা যদি আসো এই পাশে দেখতে পাবে অনেক কটা আরও স্টল আছে, এর মধ্যে কিন্তু তোমরা প্রচুর ভালো ভালো স্টল পেয়ে যাবে, যার মধ্যে একটা হচ্ছে এই যে রয়্যাল দেখতে পাচ্ছ। চলো রয়্যালে নাকি খাবারগুলো বেশ ভালো করেছে, একটু দেখি। এছাড়াও এখানে আরও দেখতে পাচ্ছ মিয়া মোড় আছে, ওই দিকেও একটা মিয়া মোড় আছে যেটা দিয়ে আমরা ট্রাই করলাম, এদিকেও একটা মিয়া মোড় আছে, ওদিকে আরও দোকানপাট আছে আর কি, ওখানে কাবাবের দোকান আছে একটা। আর দীঘা থেকে মনে হয় ফিশের কিছু পাঠিয়েছে, দীঘা ফিশ, দেখো দীঘা ফিশ পাওয়া যাচ্ছে কলকাতায়, গুড, এগুলো সব জালি, এগুলো কিছুই আসল না, এখানেও মাছের কচুরি আছে।
ফাইনালি এখন আমরা নিয়ে নিয়েছি হচ্ছে গালোটি কাবাব আর একটা পরোটা, যেটা হচ্ছে হাফ প্লেট, আর হাফ প্লেটের দাম হচ্ছে 200 টাকা। এই ইন্ডিয়া রেস্টুরেন্ট থেকে, রয়্যাল ইন্ডিয়া, এটাকে আমি কিছুদিন আগে এক্সপোজ করেছিলাম। আবার এখানে স্টল দিয়েছে, দাদারা মানে চিনতে পারি যে মাস্ক আছে বলে। আর এই হচ্ছে দেখতে পাচ্ছ বিরিয়ানি, আর বিরিয়ানির কোয়ান্টিটি মোটামুটি মানে ঠিকই আছে, ব্র্যান্ড হিসাবে ঠিকই দিয়েছে। চিকেনটা কেমন দিয়েছে দেখি, 250 টাকা হচ্ছে বিরিয়ানির দাম নিয়েছে, এটার দাম 200 টাকা, যেটা আমার মনে হয় ব্র্যান্ড হিসাবে একদম ঠিকঠাক। যা কাকি আমায় ধাক্কা মেরে দিল। ওকে, তো ফার্স্টে হচ্ছে আমি একটুখানি গালোটি কাবাবের সাথে এই পরোটাটা ট্রাই করি। পরোটাটা ভাই প্রচণ্ড সফট আছে, আলাদাই লেভেলের সফটনেস। আর এখানে দেখতে পাচ্ছ গালোটি কাবাব, ও ভাই সাব, দেখো জাস্ট, পুরো মাটন কিমা মেল্ট করে গ্রিন চাটনির সাথে। একটু ট্রাই করে দেখি কেমন লাগে, টুক করে হোয়াইটটা করো, টুক করে আমার দিকে দেখো। চলো এবার টেস্ট করে দেখি কেমন লাগে। রিয়েলি ভালো মাটন কিমা, পরোটাটা প্রচণ্ড সফট করেছে, এইরকম লেভেলের মাটন কিমাটা সফট, যা দেখো পুরো মেল্ট করা মাটনটা, গ্রিন চাটনি সাথে হচ্ছে স্যালাড একসাথে জমে কি দারুণ খেতে, ওয়ার্থ ইট একদম। এই হচ্ছে রয়্যালের বিরিয়ানি, কোয়ান্টিটি একদম পারফেক্ট আছে, পুরো ঝরঝরে রাইস। একটু চিকেনটা তোমাদের দেখাই, চিকেনটা বড় বড় পিস আমি ওইদিকে দেখছিলাম যখন। এটা কি, এই হচ্ছে চিকেনটা দেখতে পাচ্ছ, চিকেনটা বেশ বড় সাইজের, বেশ বড় সাইজ। এই দেখতে পাচ্ছ খুলে বেরিয়ে এসছে, এটা বেশ বড় সাইজ। একটু টেস্ট করে দেখি কেমন লাগে। গন্ধটা চরম, গন্ধটা চরম, আমি বলবো রেস্টুরেন্টের থেকে বেটার লাগছে। এবার গরম গরম খাচ্ছি বলে নাকি যাই না, রয়্যাল থেকে আমাদের খাওয়া দাওয়া করা কমপ্লিট। আর আমার কিন্তু এই খাবারটা বেশ ভালোই লেগেছে, আমি জানি না আমাদের মানে ব্রাঞ্চে যখন গিয়ে খেয়েছিলাম তখন কেন বাজারে গেছিলো দাদাগুলো কেমন কটমট করে আমাদের দিকে তাকাচ্ছে, জানি না কেন, হয়তো চিনতে পেরেছে। বাট এখানে খাবার কিন্তু আমার সত্যিকারে ভালো লেগেছে। দাদা তোমরা যদি ভিডিও দেখে থাকো, এই কোয়ান্টিটির খাবারটা বা এই কোয়ালিটির খাবারটা রেস্টুরেন্টে দিও, এটা কিন্তু বেশ ভালো খেতে, বেশ ভালো। বিরিয়ানিটা আমি খেতে পারিনি, বিরিয়ানিটা নিয়ে নিয়েছি ভাইয়ের জন্য পার্সেল করে, বাদ বাকি গালোটি খাবারটা খেলাম, বেশ ভালো লাগলো। তো চলো এবার বেরোবো, অনেক বড় ভিডিও হয়ে গেছে। আর বুক ফেয়ার মানে কলকাতার বুক ফেয়ার কিন্তু আমার বেশ ভালো লেগেছে, খাওয়া দাওয়ার সাথে সাথে বই তো আছেই। আর ওইখানটা হচ্ছে টোটাল আর কি সমস্ত কাউন্টার কী কী আছে সেটা লেখা আছে, একদম 4 নম্বর গেট দিয়ে ঢুকেই তোমরা পেয়ে যাবে। আর একটু ফাইনালি আমরা বুক ফেয়ার থেকে বেরিয়ে গেছি, আর বুক দেখার সাথে সাথে খাওয়া দাওয়া তো হলো, টুকটাক টুকটাক হয়তো দেখেছি আর কি। আর এইখানে হচ্ছে বিরিয়ানিও নিয়ে নিয়েছি প্যাক করে। তো চলো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আমার কিন্তু বেসিক্যালি ভালোই লেগেছে, আমার সবচেয়ে ভালো লেগেছে হচ্ছে মিয়ামোর আর হচ্ছে রয়্যাল, এরা ব্র্যান্ড হওয়া সত্ত্বেও একটুও দাম বাড়ায়নি, যেটা দাম সেটাই রেখেছে, আর টেস্টও কিন্তু ভালো, মানে এইগুলো একদম ওয়ার্থ ইট। বাদ বাকি ছোটোখাটো স্টলগুলোর দাম অত্যাধিক রেখেছে। আর আমি আবারও বলবো ওই নলিনচন্দ্র দাস মানে মিষ্টিগুলো পুরো গলা কেটে দিচ্ছে গাইস। তো চলো ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি, যদি ভালো লাগে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যেরকম ইম্পর্টেন্ট। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ অব্দি সবাইকে টাটা, গুড নাইট। অলরেডি 8:30 বাজে, এখন আমার বাড়ি ফিরতে হবে, বাড়ি গিয়ে এডিট করতে হবে, অনেক কাজ, অনেক কাজ। চলো টাটা।